বাড়ি ঘোষের একাধিক আত্মীয়ের বাড়িতেও কিন্তু আজ সকাল থেকে তল্লাশি চলছে। একদিকে তার শ্বশুর বাড়ি, সেখানে যেমন তল্লাশি করতে গিয়ে ফিরে আসতে হয় দরজা বন্ধ দেখে ইডি আধিকারিকদের, তার পাশাপাশি এয়ারপোর্টে তার শালিকার ফ্ল্যাট রয়েছে, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছে গিয়েছেন। ফেয়ার এন্ড ব্রাইট নাইট এন্ড ডে ক্রিম টক থাকবে ব্রাইট সারাদিন, পলিউশন ঠিক যেন রাতের ফোটা সাদা ফুল সারাদিন, হ্যাপি ব্রাইট স্কিন। সন্দীপ ঘোষের শালিকা অর্পিতা বেরা মানিকতলা ESI হাসপাতালের চিকিৎসক, তার স্বামী প্রীতিন বেরা SSKM এর চিকিৎসক। স্থানীয়রা জানিয়েছেন যে এই আবাসনেই আরেকটি ফ্ল্যাটে এসে পৌঁছেছেন সন্দীপের শ্বশুর বাড়ির অন্য কিছু সদস্য। দুদিন আগে এখান থেকে কিছু জিনিসপত্র সরানো হয় এমনটাই আবাসিকদের পক্ষ থেকে জানা গিয়েছে। এয়ারপোর্টের মিলন পল্লীতে ইডির জোড়া হানা। আমরা এই মুহূর্তে যে আবাসনের ব্লকে দাঁড়িয়ে আছি, অর্থাৎ ব্লক টু, যেটা ইডি সূত্রে জানা গেছে যে এই ব্লক টুতে সন্দীপ ঘোষের শ্যালিকা অর্পিতা বেরা এবং শ্যালিকার হাজব্যান্ড যিনি রয়েছেন প্রীতিন বেরা, তার ফ্ল্যাটে এই মুহূর্তে কিন্তু ইডির তরফে আধিকারিকেরা হানা দিচ্ছেন। এবং যেটা আমরা জানতে পারছি যে প্রীতিন বেরা তিনি কিন্তু SSKM হাসপাতালের চিকিৎসক এবং অর্পিতা বেরা তিনি মানিকতলা ESI হাসপাতালের চিকিৎসক। আরজিকর কাণ্ডে আজকে সকাল থেকে ইডির একাধিক জায়গাতে তল্লাশি চলছে সেন্ট্রাল ফোর্স নিয়ে, তেমন আরও একটি জায়গাতে ইডি আধিকারিকেরা 11টার পর আসেন এবং সেখানে সন্দীপ ঘোষের পরিবারের লোকজন থাকেন এমন ইনফরমেশন পেয়েই কিন্তু তারা এসেছিলেন এবং তারপরেই শ্যালিকা এবং শ্যালিকার ফ্ল্যাটে তারা হানা দেন। শুধুমাত্র ব্লক টু নয়, তার পাশাপাশি ব্লক ফোরে আরও একটি ফ্ল্যাটে তারা কিন্তু হানা দিয়েছেন। কতদিন আগে ভাড়া নেওয়া হয়েছিল এটা? 4-5 দিন আগে। ব্লক টু এর পাশাপাশি ব্লক ফোর এর আরো একটি ফ্ল্যাটের সন্ধান কিন্তু ইডি আধিকারিকরা পেয়েছেন। দেখা যাচ্ছে এই সেই ফ্ল্যাট যেটা প্রীতিনের তরফে দিন দুয়েক আগেই ভাড়া নেওয়া হয়েছিল এবং কিছুদিন আগেই এখানে তার শ্বশুর বাড়ির লোকজন এসে যাতায়াত করে। কি দেখেছিল এখানে? অনেকদিন থেকে ওনারা আসা যাওয়া করছেন, আমাদের একটু ডাউট ছিল যে এরা সন্দীপ ঘোষের ফ্যামিলির কেউ হবে বা রিলেটিভ কেউ হবে, কেন আমরা ফ্রেন্ড সার্কেল থেকেই শুনেছি যে সন্দীপ ঘোষের ফেসবুক পেজে তারা ছিল, ফ্রেন্ড লিস্টে ছিল, তখন সন্দীপ ঘোষকে অর্পিতা বেরা যে প্রীতিম বেরার ওয়াইফ তার ফেসবুক পেজে দেখেছিল, তখন থেকেই আমাদের একটা ডাউট ছিল যে তারা ওরা ওদের রিলেটিভ হতে পারে। কতদিন ধরে যাতায়াত ছিল এখানে? বেশ জবের থেকেই এই ঘটনাটা শুনতে পাচ্ছি, তার 3-4 দিন পর থেকেই দেখছি, বেশ 5-6 দিন পর থেকে দেখছি এখানে যাওয়া আসা করছে, এটা রেন্ট রেন্টেই বোধহয় নিয়েছে। দেখলাম যে এখান থেকে একটা ট্রলি ব্যাগ ইতিমধ্যে ইডি আধিকারিকরা উদ্ধার করেছেন, যেটি তার ব্লক টু এর আবাসনে নিয়ে যাওয়া হয়েছে এবং তারা জানার চেষ্টা করছেন ঠিক এখানে কাদের যাতায়াত ছিল, কেনই বা প্রীতিন এই ফ্ল্যাট ভাড়া নিয়েছিলেন, সেখানে শ্বশুর বাড়ির লোক কেনই বা যাতায়াত করতেন, এই সমস্ত কিছু কিন্তু খতিয়ে দেখছেন ইডি আধিকারিকরা। ক্যামেরা সুবিধার সঙ্গে সুকান্ত মুখোপাধ্যায়, এবিপি আনন্দ, কলকাতা। অন্যদিকে প্রাক্তন অধ্যক্ষ সন্দীপ ঘোষের শ্বশুর বাড়িতেও কিন্তু আজকে পৌঁছন ইডি আধিকারিকরা চন্দননগরে, সেখানে দরজায় তালা দেখে ফিরে আসতে হয় ইডি আধিকারিকদের। এর পাশাপাশি ক্যামাক্স স্ট্রিটের একটি অফিস, সেখানেও কিন্তু ইডি আধিকারিকরা পৌঁছন এবং সেখানেও দীর্ঘক্ষণ তল্লাশি অভিযান চলে। ক্রিসেন্ট ম্যানুফ্যাকচারিং প্রাইভেট লিমিটেড নামে একটি ওষুধ সরবরাহকারী সংস্থা স্ক্যানারে রয়েছে আর তাদের দপ্তরেই কিন্তু আজকে তল্লাশি চালালেন ইডি আধিকারিকরা।